ইতিমধ্যে আমর জো লকডাউন আরম্ভ হইছি পাখা পাখি 6 সপ্তাহ সারি গলানি তিনি পর্যায় রে লকডাউন করা হইছিল ইয়া ভিতরে দ্বিতীয় পর্যায় লকডাউন সারি তৃতীয় পর্যায় লকডাউন মে 4 তারিখ রু মে 17 তারিখ পর্যন্ত লাগু করা যাইছি প্রথম পর্যায় লকডাউন বেলে দেশরে কোনসি প্রকারর মুভমেন্ট বা ଅର୍ଥନୈତିକ କାର୍ଯ୍ୟକ୍ରମକୁ କରାଯାଇ ନଥିଲା ସେଠି ଜୀବନକୁ ଯଥେଷ୍ଟ ପ୍ରଥମ ପ୍ରାଥମିକତା ଦିଆଯାଇଥିଲା କିନ୍ତୁ ଯେଉଁଭଳି ଭାବରେ ମିଷ୍ଟର ସୁବ୍ରତ ବାଗଚି ଏଠି କହିଲେ ଆଜି ଜୀବନ ଆଉ ଜୀବିକା ଦୁଇଟି ଯାକ ଆମ ପାଇଁ ବହୁତ ଆବଶ୍ୟକ ଉଭୟ ଭିତରେ ଆମକୁ ଗୋଟିଏ ସନ୍ତୁଳନ କରିବାକୁ ପଡ଼ିବ ଅର୍ଥନୀତିକୁ ପୁନରୁଦ୍ଧାର କରିବାର ଆବଶ୍ୟକତା ଅଛି ଜୀବିକାକୁ ସାଧାରଣ କରିବାର ଆବଶ୍ୟକତା ଅଛି ନହେଲେ ଏଇ ଯେଉଁ ଲକ୍ଡାଉନ୍ ସମୟରେ ଜୀବନ ଆଉ ଜୀବିକାର ଏଇ ଯେଉଁ ମିଳିତ ସଂଗ୍ରାମ ଚାଲିଛି ସେଥିରେ ଜୀବନକୁ ବଞ୍ଚଉ ବଞ୍ଚଉ ଜୀବିକା ହାରିଯିବା ଉଚିତ ନୁହେଁ ଯଦି ଜୀବିକା ହାରିଯିବ ଆମେ କରୋନା ମହାମାରୀରୁ ଆମେ ଯେତେ ପ୍ରକାରର ଭଲ ଚେଷ୍ଟା କରିକି ଜୀବନକୁ ବଞ୍ଚେଇଛେ ବଞ୍ଚେଇବା ପାଇଁ ଯେଉଁ ପ୍ରଚେଷ୍ଟା ଜାରି ରହିଛି ଏବଂ ସେଥିରେ ପର୍ଟିକୁଲାରଲି ଓଡ଼ିଶା ସାରା ଦେଶରେ ଏକ ସ୍ୱତନ୍ତ୍ର ସ୍ଥାନ ବଜାୟ ରଖିଛି ଏବଂ ଆମେ ସମସ୍ତଙ୍କ ତୁଳନାରେ ଅଧିକ ସୁଫଳ ପାଇଛେ সেের সুফল পাও পাও এই জীবিকা যুদ্ধরে জীবন যেমনি হারি পড়ে জীবন যেমি বিপন্ন ন হেয়ে সেই চেষ্টা করার তেনো তেম তৃতীয় লকডাউন রে যে নির্দেশনা আমি জারি করছু রাজ্য সরকার তরফ মে তিন তারিখ দিন কেন্দ্র সরকার মে এক তারিখ দিন ওভরঅল নির্দেশাবলী দিয়ে তার আধারে রাজ্য সরকার সবিশেষ নির্দেশাবলীছেন নির্দেশনা দিয়েছেন নির্দেশ নামা নির্দেশনা দিয়েছেন যে নির্দেশনাম যদি আপনার মানে অনুধান করবে দেখবে সে তিন প্রকার বিভক্ত জোন্ড জোন্ অরেঞ্জ জোন্ো গ্রীন জোন্ এবং তা সহ গোটে কন্টেনমেন্ট জোন এই যে নির্দেশনা তৃতীয় পর্যায়ে নির্দেশনাম দেখবেবল কন্টেমেন্ট জোন্দেলে যে বর্তমানে আকটিভ কেস এবং প্যারিমিটর কন্ট্রোল করছেন জেলা প্রশাসন বা মনিসিপা কর্পোরেসে প্যারিমিটর কন্ট্রোল করা আবদ্ধ অঞ্চল ঘোষণা করা ভিতরে কত্যাশ্যক আবশ্যকীয় সেবা ছাড়দেলে অন্যান্য কোশি কাম করা করাপার না সেই কন্টেনমেন্ট যে নির্দিষ্ট কতোটি জায়গা আছে ছোটিয়া জায়গা তাকে ছাড়দেলে এপরিকি রেড জোনে যে হটস্পট আমি যা কৌচে সেই হটস্পট জোনে ইকনোমিক আকটিভিটি কু অর্থনৈতিক কার্যকলাপকু আপনার সমস্ত প্রকার পরমিশন দিয়ে হইমতি দিয়াছে কেবল রেড জোন্র অরবান এরিয়ার সহরাঞ্চল শিল্প পাই সামান্য কিছু রেস্ট্রিকশন রখা হইছে এবং নির্মাণ ক্ষেত্রে ইনসিটু ইনসেটু যেলীরে যদি লেবর মানে রোবেন শ্রমিক মানে রুথে সেটি কাম করাপার এইটা হচ্ছে কেবল রেড জোন্র সহরাঞ্চলের এত মাত্র আমি রেস্ট্রিকশন ইম্পোজ করা যাই তা ছাড়দেলে ଏପରିକି ରେଡ୍ ଜୋନ୍ ଆଉ ଅରେଞ୍ଜ ଏବଂ ଗ୍ରୀନ୍ ଜୋନ୍ରେ ସବୁ ପ୍ରକାରର କାର୍ଯ୍ୟ ଅର୍ଥନୈତିକ କାର୍ଯ୍ୟକ୍ରମକୁ ଆଲାଓ କରାଯାଇଛି ଅନୁମତି ଦିଆଯାଇଛି କୃଷି ହେଉ କୃଷି ସମ୍ବନ୍ଧୀୟ ଯେତେ କାର୍ଯ୍ୟକ୍ରମ ଅଛି କୃଷି ସମ୍ବନ୍ଧୀୟ ଶିଳ୍ପ କୃଷି ସମ୍ବନ୍ଧୀୟ ବିପଣନ ବ୍ୟବସ୍ଥା ଶିଳ୍ପ କ୍ଷୁଦ୍ରଶିଳ୍ପ ଅଣୁଶିଳ୍ପ ଏବଂ ନିର୍ମାଣ କାର୍ଯ୍ୟ ସବୁ ପ୍ରକାରକୁ ଅରେଞ୍ଜ ଜୋନ୍ ଗ୍ରୀନ୍ ଜୋନ୍ରେ ରୁରାଲ୍ ଏରିଆ ଏବଂ ଅର୍ବାନ୍ ଏରିଆରେ ଅନୁମତି ଦିଆଯାଇଛି କରିବା ପାଇଁ ত্ৰিন আৰুৰেঞ্জ জোন এইবোৰ অঞ্চলৰে সবু প্ৰকাৰৰ কাম গ্ৰামাঞ্চল আৰু চহৰা হৈ পাৰিব ৰেড জোনৰ গ্ৰামাঞ্চলৰ সবু প্ৰকাৰৰ কাৰ্য কৰা কেৱল ৰেড জোনৰ চহৰাঞ্চল মানে যোন জাগাৰে কিছু নিৰ্মান কাম হ'ব সেই শ্ৰমিক ৰমি এজেড ইণ্ডষ্ট্ৰিয়ল ইষ্টেট ভিতৰত কাম হৈ পাৰিব তাডিদেলে ପ୍ରାୟତଃ ସବୁ ଜିନିଷକୁ ସାଧାରଣ କରାଯାଇଛି ଏଠି ଆଜି ରାଜ୍ୟ ସରକାରଙ୍କ ଆଗରେ କିଛି ପ୍ରଶ୍ନ ଉଠିଛି ଜନସାଧାରଣମାନେ ସୋସିଆଲ ମିଡ଼ିଆ ଗଣମାଧ୍ୟମରେ କିଛି ଡାଉଟ୍ ହେଇଛି ସଂଶୟ ଆସିଛି ସେହି ସଂଶୟ ଏବଂ ସେହି ପ୍ରଶ୍ନଗୁଡ଼ିକୁ ଦୂର ଉତ୍ତର ଦେବା ପାଇଁ ମୁଁ ଏଠି ଆପଣମାନଙ୍କ ସମ୍ମୁଖରେ ଆଜି ଅଛି ଏଠି ପ୍ରଥମ ହେଉଛି ଯେଉଁ କଥା କହିଲି ଯେ ବର୍ତ୍ତମାନ ସାଧାରଣ ଭାବରେ ଜୀବିକାକୁ ଆଉଥରେ ସାଧାରଣ ନର୍ମାଲାଇଜ୍ କରିବା ପାଇଁ সবু স্তরের উদ্যম করার নির্দেশনামা দিয়ে যাই যা ফলে রাজ্য সমস্ত অঞ্চলের গ্রামাঞ্চল এবং কন্টেনমেন্ট দেলে এবং রেড জোন অরবান এরিয়া কু দেলে কৃষি কার্য সবুগ তেমন কৃষি কার্য হয়েপার শিল্প কার্যপার নির্মাণ কাম হয়ে পেব রেড জোন্র সহরাঞ্চলের সামান্য রেস্ট্রিকশন ছাড়ি যদি সবু কাম হয়ে তাহলে। এপর্যন্ত সব কাম নাইজ হয়ে পাই কুখ্য কারণ হচ্ছে শ্রমিক মানে যদি কারখানা কু নি কৃষি ক্ষেত্র কু নে নির্মাণ ক্ষেত্র যে শ্রমিক মানে পঁচি নপারে তাহলে কাম তো কেবে জীবিকা বা জীবিকা বা উপার্জন সৃষ্টি হব সেপ আজ আমি আপনার মানে জাঁথি গতকাল রাজ্য সরকার গ্রীন জোন্ধু গোটেই জিলাৰে গ্ৰীন জোন জিলা ভিতৰত বা গোটেই গ্ৰীন জোন্ৰু আউ গোটেই গ্ৰীন জোন কু মধিৰে কোনো অৰেঞ্জ বা ৰেড জোন আছু না এইভাল গোটেই গ্ৰীন জোন্ৰু আজোন জিলা কু বছ যাটা অনুমতি দেখা উদ্দেশ্য হ'ল গ্ৰামাঞ্চলৰে যি শ্ৰম ভিত্তিক কাৰ্যক্ৰম হ'ব শ্ৰমিক মানে যি যাটা কৰ্তিক কাৰ্যক্ৰম হ'ব স্থিতি যি শ্ৰমিক মানে কাম কৰবে বা কৃষি বিপণনৰে মঞ্জি সাৰ পিহন বা କୃଷି ଉତ୍ପାଦକୁ ବଜାରକୁ ନେବା ପାଇଁ ସାହାଯ୍ୟ କରିବା ପାଇଁ ବସ୍ ଚଳାଚଳକୁ ମଧ୍ୟ ଅନୁମତି ଦିଆଯାଇଛି ତେବେ କେତେ ଜାଗାରେ ଦେଖାଯାଉଛି ଗାଁ ଗହଳିରେ ଗାଁ ପୂର୍ବରୁ ବ୍ୟାରିକେଡ୍ ଲଗାଇ ଦିଆଯାଇଛି ସେହି ଗାଁ ଦେଇ ଅନ୍ୟ ଗାଁର ଶ୍ରମିକ ବା ଅନ୍ୟ ଅଞ୍ଚଳର ଶ୍ରମିକମାନଙ୍କୁ ଯାତାୟତ କରିବାକୁ ଦିଆଯାଉ ନାହିଁ ଠିକାଦାରମାନଙ୍କୁ ବା କଳକାରଖାନାକୁ ଯାଉଥିବା ଶ୍ରମିକମାନଙ୍କୁ ମଧ୍ୟ ଯିବାକୁ ଦିଆଯାଉ ନାହିଁ ଯାହାଫଳରେ ଆମର ଅର୍ଥନୀତିର ଯେଉଁ ମୁଖ୍ୟ ଅଙ୍ଗ ଅଛି ଯେ କାମ କଲେ ଲୋକଙ୍କୁ ରୋଜଗାର ମିଳିବ ରୋଜଗାର ମିଳିଲେ ତାଙ୍କ ହାତକୁ କିଛି ପଇସା ଆସିବ ଏବଂ ଅର୍ଥନୀତି ସୁଦୃଢ଼ ହେବା ସହିତ ସେମାନଙ୍କର ଗୁଜୁରାଣ ମଧ୍ୟ ମଣ୍ଟିଥିବ ଏହି କାର୍ଯ୍ୟକ୍ରମଟି ସଫଳ ହୋଇପାରୁନାହିଁ ତେଣୁ ଆଜି ଆମେ ରାଜ୍ୟ ସରକାରଙ୍କ ତରଫରୁ ସମସ୍ତ ଓଡ଼ିଶାର ସମସ୍ତ ଅଞ୍ଚଳର ସମସ୍ତ ଅଧିବାସୀମାନଙ୍କୁ ଅନୁରୋଧ କରିବାକୁ ଚାହୁଁଛୁ ତା ସହିତ ସୂଚାଇ ଦେବାକୁ ଚାହୁଁଛୁ ଯେ ଗାଁ ମାନଙ୍କରେ ଯେଉଁମାନେ ବ୍ୟାରିକେଡ଼୍ ଲଗାଇଛନ୍ତି ବ୍ୟାରିକେଡ଼୍ ଲଗାଇ ଶ୍ରମିକମାନଙ୍କୁ କାମ କରିବାକୁ ଛାଡ଼ୁନାହାଁନ୍ତି ଠିକାଦାରମାନଙ୍କୁ ସେମାନଙ୍କ କାର୍ଯ୍ୟସ୍ଥଳୀକୁ ଯିବା ପାଇଁ ବନ୍ଦ କରୁଛନ୍ତି ବା କାର୍ଯ୍ୟସ୍ଥଳୀକୁ ଶ୍ରମିକମାନଙ୍କୁ ଦେବା ଯିବାକୁ ଦେଉନାହାନ୍ତି ଏସବୁ କାର୍ଯ୍ୟରୁ ନିଜକୁ ଦୂରେଇ ରଖନ୍ତୁ ବ୍ୟାରିକେଡ୍ ହେଉଛି ଆଇନ ତ ସିଦ୍ଧ ନୁହେଁ ତେଣୁ ଏ ଅସିଦ୍ଧ କାମକୁ ଦୟାକରି କରନ୍ତୁ ନାହିଁ ଏବଂ କାର୍ଯ୍ୟସ୍ଥଳକୁ ଶ୍ରମିକମାନଙ୍କୁ ଠିକାଦାରମାନଙ୍କୁ କଳକାରଖାନାର ଯେଉଁ କର୍ମଚାରୀମାନଙ୍କୁ যা কোণী বাধা বা প্রতিরোধক সৃষ্টি করত দ্বিতীয় হোচে এপ্রিল পঁচিশ তারিখে রাজ্য সরকার এক সবিশেষ নির্দেশনা জারি করছেন তাপর অঠর তারিখে গোটে টাড অপরেটিং প্রোসিজর জারি করে যে বিভিন্ন স্থানের যে অটিকি রই শ্রমিক মানে গোটিয়ে জেলার আউ গোটি জু কাম করবার আবশ্যকতা অত্রে হো এনআরইজি কামরে হো বা সরকারি এবং বেসরকারি কামরে যে নিয়োজিত হওয়া চাই সেভাবে শ্রমিক মানে গোটিয়ে জেলার অন্য জেলা যাওয়া নির্দেশনা দিয়ে যাই তেণু গোটি জেলার আগটি জ শ্রমিক যা কোশি বাধা না বরং একথা কুয়াছে যদি কোশি কোম্পানি বা কোশি ঠিকাদার তার নিজ শ্রমিক মানুষ গোটিয়ে জেলার আগটি জেলা নেওয়া চাইবে সে ने चाहिए भे? से गाड़ी, दिया जीवो। जो से गाड़ी जो गाड़ ओ, को अनुमति दिजाव जदि से गाड़ी जोाड़ कर लोक मित्र भय अच्छी सरकार अनुमति नदे गाड़ी चली पारना से जिलापा निर्देश दिया कंपानी कौन कौनसी ठिकादार सरकारी बेसरकारी काम को श्रमिक मूँ ने चाहती गोटे जिलू जिला जिला भितर तेरे से जिलापा आप जो अनुरोध करेंगे दरकार पड़े जिलापाल मैंने गाड़ी रिक्विजन कर ঠিকাদাৰ বা কম্পানী সেই পইচা দিব কিন্তু গাড়ী ৰিকুইজন জিলাপালে কৰি গাড়ী যোগাইদেৱে যাফল লেবৰৰ মানে শ্ৰমিক মানে গোটেই জিলাৰ বা গোটেই অঞ্চলৰ আমি অঞ্চলক ৰাজ্য ভিতৰত যাম যেতিয়া ৰাজ্য চৰকাৰ এইভল এক ব্যৱস্থা কৰি শ্ৰমিক মানে গোটেই জাগাৰো আগা যাব সেই সময়ৰ গ্ৰামবাসী মানে বা কিছু জাগেৰে প্ৰতিব সৃষ্টি কৰা আইন অনুসাৰে ঠিক নুহুৰি কামৰ কাজর ক্ষেয়া আপনি তাঁক অনুরোধ করবু যদি এপরি করতে এবং অর্থনৈতিক অভিবৃদ্ধিপা যে কার্যকলাপে বাধা সৃষ্টি করতে তাহলে সেম বিধে আইন অনুসারে কাজানুষ্ঠান নিয়ে যাব প্রথম কথা দ্বিতীয় প্রশ্ন উঠেছে কিছু প্রশ্ন আসছে আম বাহার কিছু কুশলী শ্রমিক যে থিলে আমার রাজ্যের কাম করুলে কলকারখানার কাম করুলে বিভিন্ন সরকারি বা বেসরকারি কার্যের নিয়োজিত লে সে লকডাউন পূর্ব চাল যাই সে আসবু তাহলে সে আমি আনিপার কি না কারণ সেই কুশলী শ্রমিক এটি ন আসলে কিছু স্পেসিফিক ইন্ডস্ট্রি আল আকটিভিটি কিছু স্পেসিফিক কাম অট্রিক টাওয়ার লাইন ভলি কাম বা বড় বড় পাইপ লাইন কাম হয়ে পাবনা তুম সেভাবে শ্রমিক আনবা কণ ব্যবস্থা আছে এটি ব্যবস্থা হচ্ছে ভারত সরকার স্বরাষ্ট্র মন্ত্র মন্ত্রণালয় নির্দেশ অনুসারে কোণস যদি শ্রমিক অন্য এক যাবে তেমনি উভয় রাজ্য সহমতি রমিক মানুষ নিয়ে যাইপার সে কোম্পানি বা যে ঠিকাদার এভাবে আনবা চাহ যেেট্রু নেওয়া চেয়ে েট্র পরমিশন আনবা সহ স্টেট কু জনাই আম স্টেটর অনুমতি শ্রমিক মানুষ অনাইপার সে ঠিকাদার কোম্পানি হু বা কোম্পানি মানে সেই আকারে উভয় রাজ্য সহমতি সহিত সে শ্রমিক মানুষ নিয়া অনা করে পে সেইভাবে আম রাজ্য রাজ্যের কিছু শ্রমিক অনেক যে তা কাম সরিযাই সে অন্য রাজ্য যাইপার না যাওঁ কোনো অসুবিধা নাই সেনে যদি যিবলৈ আমাৰ জিলাপাল বা উপজিলাপা তহচিলদাৰ মানে দৰখাস্ত কলে আমি সু অনুমতি দবু সেই অনুমতি সৈতে অনুমতি দিব আমি যোন জিলা কোনো যাব যি ৰাজ্য আম জিলাপাল জনাইদে তা সৈতে এইটো শ্ৰমিক বা কৰ্মচাৰী মানে অন্য় যিপ্ৰ নিৰ্মান କାମ ପାଇଁ ଏହି ବ୍ୟବସ୍ଥା ହୋଇଛି ଗ୍ରାମାଞ୍ଚଳରେ ଯେଉଁ କାମ ଚାଲିଛି ଏନ୍ଆର୍ଇଜିଏସ୍ କାମ ସରକାରଙ୍କର କାମ ଆର୍ଡି ଡିପାର୍ଟମେଣ୍ଟର କାମ ପିଡବ୍ଲ୍ୟୁଡି କାମ ଇରିଗେସନ୍ ଡିପାର୍ଟମେଣ୍ଟର ଯେଉଁ କାମ ଚାଲିଛି ସେ କାମକୁ ଫୁଲ ସ୍ପିଡ଼ରେ କରିବା ପାଇଁ ଆଜି ମାନ୍ୟବର ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ମଧ୍ୟ ସମସ୍ତ ବିଭାଗର ସଚିବମାନଙ୍କୁ ନିର୍ଦ୍ଦେଶ ଦେଇଛନ୍ତି ସବୁ କାର୍ଯ୍ୟଗୁଡ଼ିକୁ ପୂର୍ଣ୍ଣ ମାତ୍ରାରେ ଆରମ୍ଭ କରିବା ପାଇଁ ଚଳାଇବା ପାଇଁ କହିଛନ୍ତି এন আৰ ই জি এছৰে বৰ্তমান এই সাত আঠ দিন দহ দিন ভিতৰত আমি পা পাখি দৈনিক চাৰে সাত লক্ষ শ্ৰম দিবস সৃষ্টি কৰোঁ আকৌ আধিক বঢ়াইবাৰ অঁ ইয়া ভিত আমাৰ বাহ্যৰ যি শ্ৰমিক ভাই আমি যি মানে এই আম ৰাজ্যাস এই কাম কৰাৰ আৱশ্যকতা পাৰিব সেই কাৰ্যৰে নিয়োজিত কৰিব আজি মানৱৰ মুখ্যমন্ত্ৰী নিৰ্দেশ দিম এঠি কথা উঠি আমি যেতিয়া অধিক শ্ৰম দিবস সৃষ্টি কৰি পাৰিবা দিনৰে প্ৰতীদিন আম ৰাজ্য ସେତିକି ଶ୍ରମିକ ନିୟୋଜିତ ହେବେ ଏବଂ ତାଙ୍କର ଗୁଜୁରାଣ ମେଣ୍ଟାଇବା ପାଇଁ ତାଙ୍କୁ ଦୈନିକ ଅର୍ଥରାଶି ମିଳିପାରିବ କାମରୁ ତାକୁ ଆମେ ଏହି କାମକୁ ସବୁ ସ୍ତରରେ ସମସ୍ତେ ମନ ଧ୍ୟାନ ଦେଇ ସହଯୋଗ କରିବା ଯାହାଫଳରେ ରାଜ୍ୟର ସମସ୍ତ ଶ୍ରମିକ ଯେଉଁମାନେ ଆଜି କାମଧନ୍ଦା ନାହିଁ ଯାହାଙ୍କ ପାଖରେ ସେମାନଙ୍କୁ ଯେମିତି କାମଧନ୍ଦା ମିଳିବ ସେଥିପାଇଁ ସମସ୍ତ ପ୍ରକାର ଚେଷ୍ଟା କରିବେ କୌଣସିଟି କେହି ବାଧା ସୃଷ୍ଟି କରିବେ ନାହିଁ କୃଷି କ୍ଷେତ୍ରରେ ବର୍ତ୍ତମାନ ରବି ସମୟ ରବି ଧାନ ଅମଳ ଚାଲିଛି ରବି ଫସଲ ପନିପରିବା ମଧ୍ୟ ଅମଳ କିଛି ହୋଇଯାଇଛି କିଛି ଚାଲିଛି ସେଥିପାଇଁ ଗୋଟିଏ ଜିଲ୍ଲାରୁ ଅନ୍ୟ ଜିଲ୍ଲାକୁ କମ୍ବାଇଣ୍ଡ ହାର୍ଭେଷ୍ଟର ବା ଅନ୍ୟାନ୍ୟ ଟ୍ରାକ୍ଟର ଏବଂ ଅନ୍ୟାନ୍ୟ ମେସିନ୍ ମଧ୍ୟ ଯିବାର ଆବଶ୍ୟକତା ଅଛି ତାକୁ ଯିବା ପାଇଁ ସମସ୍ତ ପ୍ରକାର ଅନୁମତି ଅଛି ତେଣୁ ସେଭଳି ଯାନବାହାନ ଆତଜାତକୁ କୌଣସି ଜାଗାରେ ବନ୍ଦ କରାଯାଇପାରିବ ନାହିଁ ସେହିଭଳି ଭାବେ ଗୋଟିଏ ଜିଲ୍ଲାରୁ ଅନ୍ୟ ଜିଲ୍ଲାକୁ କୃଷି କାର୍ଯ୍ୟ କରିବା ପାଇଁ ମଧ୍ୟ ଶ୍ରମିକମାନେ ଯାଇପାରିବେ ଯେଉଁଠି ଅସୁବିଧା ହେଉଛି ସେଠି ସେ ଉଭୟ ଜିଲ୍ଲାର ଜିଲ୍ଲାପାଳମାନେ କଥାବାର୍ତ୍ତା କରି ଦରକାର ପଡ଼ିଲେ ସେମାନଙ୍କୁ ଗାଡ଼ି ମଧ୍ୟ ଆରେଞ୍ଜ କରି ଯୋଗାଇ ଦିଆଯାଉଛି ଏବଂ ତା ମଧ୍ୟରେ ତାହାଦ୍ୱାରା ଗୋଟିଏ ଅଞ୍ଚଳରୁ ଅନ୍ୟ ଅଞ୍ଚଳକୁ ଶ୍ରମିକ ମୁଭମେଣ୍ଟ ମଧ୍ୟ କରାଯାଇଛି ଅତି ଗତ କିଛି ଦିନ ଧରି ଶ୍ରମ ବିଭାଗ ଦ୍ୱାରା ଏହି କାର୍ଯ୍ୟକ୍ରମକୁ ଅତି ଦାୟିତ୍ୱ ସମ୍ପନ୍ନ ଭାବରେ ତୁଲାଇ ଯାଉ ତୁଲା ଯାଇଛି ତାପରେ ହେଲା ଆମର କୃଷି କ୍ଷେତ୍ରରେ আউ গোট জিনিস হচ্ছে কৃষি ক্ষেত্রে বর্তমান বিভিন্ন প্রশ্ন চাষি ভাই মান পাখান আসু আপন মানে জি খুশি হলে রাজ্য সরকার গোটে কৃষি হেল্পলাইন করেছেন আমি গোটে হেল্পলাইন করেছেন যদি কোণি জায়গায় কিছু সংশয় আসে তাহলে চাষী মানে আমার হেল্পলাইন কু টেফোন্ যোগাযোগ করে পে সেল্পলাইন কন্টাক্ট হচ্ছে টোল ফ্রি নম্বর অনেক এক আট শূন শূন এক শূন দুই পাঁচ এক ওয়ান এইট ডবল জিরো টু ফাইভ ওয়ান সিক্স সিক্স আকু এই টোল ফ্রি নম্বরের টেলিফোন কলে চাষী মান যা কিছু প্রশ্ন অা কিছি গাইডান্স দরকার কৃষি বিভাগ সেভাবে সহযোগ করবে এবং তা সমস্ত প্রকার উপদেশ পে কৃষি বিপণনপ আপনারা জাঁথি বর্তমান রবি হারভেষ্ট অ তেমন মন্ডি মানকের ধান প্রকরমেঁট মে করা আর তু অমল ধানক যথা সময় মন্ডি নেই সামাজিক দূরত্ব কু বজায় রাখি আমি মানে আমার ধানক বিক্রি করে পারা সেই ই পাশ সিষ্টম যে অ পাস সিষ্টমরে চাষী মানে আমার জাগি সে ই পাস সিষ্টমরে আপ্লাই করে টোকন পাইবে এবং সেই অনুসারে বিক্রি করে পেয়ে আমার যে মুগবি জাতীয় ফসল অিনীনা বাদাম এবং সূর্যমিক্ষী ইত্যাদি তাকে রাজ্য সরকার নাফেড এবং মার্কফেড এই দুইটি সংস্থা নিয়োজিত করেছেন আমার যে সর্বনিম্ন মূল্য অমএসপি তারি অনুসারে সাত সাত মে ঠার এই প্রোকিওরমেন্ট কার্যক্রম আরম্ভ হব এবং সমস্ত যে প্রাইমারি এগ্রিকলচর কোঅপরেটিভ সোসাইটি এবং ল্যাম্পস অ মাধ্যমে নাফেড এবং মার্কফেড ডালি জাতীয় এবং তৈলবীজ জাতীয় ফসলক সেমানে ক্রয় করবে এবং যে চাষী মানে আগ্রহী অনেক আমার ই সমৃদ্ধি পোর্টালে নিজক রেজিষ্টর করে পেঁকর সরপ্লস যে মানে ডালি এবং তৈলজাতীয় শস্য অসল অ তাকে ই সমৃদ্ধি পোর্টাল মাধ্যমে বিক্রি করবার সুযোগ পাইপারে তাপরে হচ্ছে মঞ্জি পাই রবি সেজিন যেহেতু আসে এবার পুঁজি খরিফ চাষকাম আরম্ভ হব তে মঞ্জি বিহন এইসব যা আবশ্যকতা অধ্য পর্যাপ্ত ব্যবস্থা করা যাই আপন মানে জাঁথি আমার যে অজ্য বিহন নিগম রাজ্য বিহন নিগম তাঁকর যেলস নেটওয়ার্ক মাধ্যমে আমি আপন মানে বিভিন্ন প্রকার খরিফ চাষপাই যা হন অহনকু নির্ধারিত দরে যে সরকার নির্ধারিত দর অ সেই দরের আপন মানে কিপারে যেমন হয়েছি ধর বর্তমান প্যাডি উনিশশো পচাশ টঙ্কা পর কুইন্টাল সবসিডাই সিড পাইপারে মুগ সাত হাজার দুইশ টাকা পর কুইন্টা বিঁচ হাজার আটশো টঙ্কা পর কুইন্টাল গ্রাউন্ড নট বা চিহ্নবাদাম পাঁচ হাজার দুইশ টঙ্কা পর কুইন্টাল হরড় ছ হাজার টাকা পর কুইন্টা এইভাবে রেট যে সরকার নির্ধারণ করেছেন সেই রেটে রেজিস্টর্ড প্রাইমেরি এগ্রিকলচর সোসাইটি ল্যাম্পস এবং বিহন নিগম যে ডিলর মানে নিযুক্ত হয়েছেন সেই ডিলর মানুষ মাধ্যমে আপনার কি আগামী খরিফ চাষপ্রাই পেটিসাইড এবং ফর্টিলাইজর যা দরকার সে সমস্ত প্রকার পদক্ষেপ নেতেন বর্তমান যেত আমরা কথা ସାର ବିଭିନ୍ନ ସ୍ତରରେ ରହିବା କଥା ଲକ୍ଡାଉନ୍ ଯୋଗୁଁ ସାମାନ୍ୟ କମ୍ ଅଛି ତେବେ ଯେତିକି ସାର ବର୍ତ୍ତମାନ ଗଛିତ ଅଛି ତାହା ଯଥେଷ୍ଟ ବର୍ତ୍ତମାନ ପାଇଁ ଏବଂ ସରକାରଙ୍କର ଖରିଫ୍ ଋତୁ ପାଇଁ ଯେତିକି ସାର ବା ଔଷଧର ଆବଶ୍ୟକତା ରାଜ୍ୟରେ ଅଛି ସେ ଚାହିଦାକୁ ମେଣ୍ଟାଇବା ପାଇଁ ସମସ୍ତ ବ୍ୟବସ୍ଥା କରାଯାଇଛି ତେଣୁ ସେଥିରେ କୌଣସି ଅସୁବିଧା ହେବ ନାହିଁ ତାପରେ ଆମର ଅଛି ଯେଉଁ ସରକାରଙ୍କର ଯେତିକି ସବୁ जदि कौन सी जगह चाषी भाई मानक प्रकार डाउट हम से सरकार ब्लक स्तर अधिकारी कृषि विभाग स्तरीय अधिकारी सहित तो आमर जो टोल फ्री हेल्थ नंबर आम कृषि अच्छे यही समस्त मध्यम चाषी भाई भोनी माने समस्त प्रकार सापर चाष समय साजिप सूचाई देखे राज्यर अर्थनैतिक କାର୍ଯ୍ୟକ୍ରମକୁ ପୁଣି ସାଧାରଣ କରିବା ପାଇଁ ଆଜି ସମସ୍ତଙ୍କର ସହଯୋଗର ଆବଶ୍ୟକତା ଅଛି ସେଥିପାଇଁ ଶ୍ରମିକମାନଙ୍କର ମୁଖ୍ୟ ରୋଲ ରହିଛି ତେଣୁ ଶ୍ରମିକମାନଙ୍କୁ ଗୋଟିଏ ଜାଗାରୁ ଆଉ ଗୋଟିଏ ଜାଗାକୁ ଯିବା ପାଇଁ ରାଜ୍ୟ ଭିତରେ କୌଣସି ପ୍ରକାରର ଅନୁମତିର ଆବଶ୍ୟକତା ନାହିଁ ତେଣୁ ଦୟାକରି କେହି କେଉଁଠି ଶ୍ରମିକମାନଙ୍କୁ ଅଟକାଇବା ପାଇଁ ଚେଷ୍ଟା କରିବେ ନାହିଁ ଗାଁମାନଙ୍କରେ ଅଯଥା ପ୍ରତିବନ୍ଧକ ସୃଷ୍ଟି କରନ୍ତୁ ନାହିଁ ବ୍ୟାରିକେଡ୍ କରନ୍ତୁ ନାହିଁ ଯାହାଫଳରେ আম ৰাজ্য যেতিক কাম চৰকাৰী স্তৰৰে বা বেচৰকাৰী স্তৰৰে হব কথা তাহি বন্দ নহয় সেইপ্ৰতি সমস্কে সজাগ ৰহবে আৰু সহযোগ কৰবে ত'লে কণ হ'ব ন আমাৰ যোন ৰাজ্যৰে চাছী ভাই ভাষ কামৰে অনেক শ্ৰমিক মানুহ ব্যৱহাৰ কৰি পাৰিব চৰকাৰী বেচৰকাৰী নিৰ্মান কাৰ্যৰে যি শ্ৰমিক মানৰ আৱশ্যকতা অঁ কুশলী অৰ্ধকুশলী বা অণকুশলী শ্ৰমিক মানে অৱহাৰ কৰি পাৰিব କଳକାରଖାନାରେ ମଧ୍ୟ କର୍ମ ଶ୍ରମିକ ଏବଂ କର୍ମଚାରୀଙ୍କର ଯାତାୟାତରେ ସାହାଯ୍ୟ କରନ୍ତୁ ଯାହାଫଳରେ କ'ଣ ହେବ ନା ସମସ୍ତଙ୍କର ଗୁଜୁରାଣର ବ୍ୟବସ୍ଥା ସୁଧୁରିବ ଏବଂ ଗୁଜୁରାଣର ବ୍ୟବସ୍ଥା ସୁଧରିବା ସହିତ ଆମ ରାଜ୍ୟ ଏବଂ ଆମ ଦେଶର ଅର୍ଥନୀତିରେ ଅଭିବୃଦ୍ଧି ଘଟିବ